আজকে ভীষণ শীত পড়েছে এবং অনেক সুন্দর একটা আবহাওয়া। আজকে বৃষ্টির মৌসুমে রাত্রে বৃষ্টি হয়েছে এবং দেখাই যাচ্ছে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে বাইরে। আশা করে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে যে আমাদের ক্যাম্পাসের এখান থেকে আমাদের ক্যাম্পাস শুরু। এটা আমাদের ক্যাম্পাসের প্রথম গেট, এটা প্রথম গেট। এটা হাসপাতাল, হাসপাতালটা হচ্ছে 500 শয্যা বিশিষ্ট। তারপরে হচ্ছে এদিক দিয়ে এদিকে মার্কেট আছে, মার্কেট এরিয়া। এটা আমাদের, এখন আমরা যাচ্ছি বহির গেটে। এটা আমাদের হচ্ছে হাসপাতাল। আর রাস্তাটা অনেক সুন্দর, গাছগুলোতে বৃষ্টি উপলক্ষে নতুন পাতা বের হয়েছে এবং দেখতে মোটামুটি ভালোই লাগে। অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। এটা আমাদের হাসপাতালের বহির গেট, এটা হচ্ছে গেট 2 নম্বর গেট। আর বর্তমানে সব রোগীরা হচ্ছে এই গেট দিয়ে প্রবেশ করে। এটা আমাদের বহির গেট, 2 নম্বর গেট। এটা হাসপাতালে 2 নম্বর গেট দিয়ে মোটামুটি রোগী করে। এটা হচ্ছে এমার্জেন্সি, এমার্জেন্সি এখানে আসে সব রোগীরা। তারপর হাসপাতালের এটা হচ্ছে আমাদের প্রধান গেট, যেটা দিয়ে হচ্ছে রোগীরা প্রবেশ করে। আর এটা ক্যাম্পাসটা একটু দেখাই, সুন্দর একটা এনভায়রনমেন্ট। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, গাছগুলোতে নতুন পাতা বের হয়েছে। হাসপাতালের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর লাগতেছে আজকে। মানে চারিদিকে হচ্ছে বৃষ্টির পরবর্তীতে যে কুয়াশাটা হয়েছে সে কারণে অনেক সুন্দর লাগতেছে। আবহাওয়াটা অনেক বেশ আজকে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। হ্যাঁ, গ্রীষ্ম পড়তে শুরু করেছে, সাথে একটু বর্ষার আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গেট 2 নম্বর। এই আমরা এখন একাডেমিকের দিকে যাচ্ছি। একাডেমিকের দিকে যাওয়ার আগে তার আগে হাসপাতালটা একটু দেখাই। অনেক সুন্দর ক্যাম্পাসটা, টোটাল 20 একর জায়গার উপর, কিন্তু এরপরও অনেক সুন্দর লাগে। এটা আমাদের মূল একাডেমিক বিল্ডিং, এখানে 8তলা পর্যন্ত এখানে শিক্ষা কার্যক্রম চালু আছে। এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের ফ্লোরগুলো ভাগ করা আছে সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের ব্রিজ বলা যেতে পারে, স্বপ্নের ব্রিজ, একাডেমিক থেকে হাসপাতাল পর্যন্ত। একটা মেডিকেল স্টুডেন্টের এবং বলা যেতে পারে যে পড়াশোনার পরবর্তী ডাক্তার হওয়া পর্যন্ত সুন্দর স্বপ্নের ব্রিজ। এটা আমাদের মেইন একাডেমিক বিল্ডিং। এরপরে হচ্ছে এই পাশে আরও বেশ কিছু আছে। এটা আমাদের শহীদ মিনার প্রাঙ্গণ, শহীদ মিনার বলতে এটা মাল্টিপারপাস আমাদের একটা শহীদ মিনার প্রাঙ্গণ বলা যেতে পারে। এখানে সব ধরনের আমরা অনুষ্ঠান থেকে শুরু করে এমনি যত শহীদদের প্রতি এবং আমাদের যে দিবসগুলো পালন করা হয় সেখানে আমরা এখানে করি। আর এখানে পরিবেশটা বেশ সুন্দর এবং এটা আমাদের একাডেমিক বিল্ডিং, লাইটগুলো বন্ধ করা হয়নি। অনেকে সেই পরে হয়তো ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে উঠে নাই। অনেক সুন্দর আবহাওয়া। এবং এটা আমাদের হচ্ছে ডরমিটরি, এখানে হচ্ছে বাকি যারা এখানে হাসপাতালে কাজ করে, নার্সিং স্টাফ যারা রয়েছে এবং যারা আমাদের ওয়ার্কিং যে এমপ্লয়িজ থাকে তারা হচ্ছে এখানে কাজ করে, তারা এখানে রাত্রি যাপন করে এবং এখানেই তাদের হচ্ছে ডরমিটরি। এটা একটা ডরমিটরি, এই পাশে এগুলো সব ডরমিটরি। তারপরে ওই পাশে আমাদের আরও ডরমিটরি রয়েছে। এখানে মোটামুটি এরা অনেক দিন ধরে আছে, 1 বছর বা 1.5 বছর ধরে আছে। এখানে আমাদের ডরমিটরি রয়েছে। ও, আর এইখানে আমরা ক্রিকেট খেলতাম এককালে, এখানে ক্রিকেট খেলার অনেক স্মৃতি রয়েছে। তারপরে হচ্ছে এই পাশে আমাদের পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ অফিস। এই পাশে হচ্ছে আরও আমাদের ডরমিটরি, ডরমিটরির নাম দেওয়া আছে টগর। এই ডরমিটরিটার নাম জানি না, এটা হচ্ছে গন্ধরাজ, এই যে ডরমিটরি। তারপর ওই পাশে হয়তো ইন্টার্ন হোস্টেল, এই পাশে যে আমাদের শহীদ মিনার প্রাঙ্গণ, এটা হাসপাতাল পিছনে। তারপর এটা আমাদের হচ্ছে কেন্দ্রীয় মসজিদ আমাদের মেডিকেল কলেজের, এটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল, এই যে আমাদের একাডেমিক বিল্ডিং, এখান থেকে দেখা যাচ্ছে।
অনেক স্মুদিং এবং অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট আজকে। আর আজকে বাতাস নাই বললেই চলে, কিন্তু আজকে যে অনেক সুন্দর লাগতেছে একটা ছাত্রী হোস্টেল মসজিদ। আর এই পাশে হচ্ছে অনেক গাছ লাগানো হয়েছে, আবার পরপরই সম্পূর্ণ ক্যাম্পাসে গাছ লাগানো অনেক সুন্দর লাগবে আশা করি। এই যে এটা আমাদের হচ্ছে একাডেমিক বিল্ডিং, তারপরে এই পাশে হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন একাডেমিকের লেফট সাইডে এটা আছে, এটা আমাদের একাডেমিক বিল্ডিং। পাখিরা ডাকাডাকি করে, অনেক সুন্দর এনভায়রনমেন্ট আজকে। হালকা আজকে কুয়াশা পড়েছে বৃষ্টি পরবর্তী, এটা আমাদের একাডেমিক বিল্ডিংয়ে যাচ্ছি। একাডেমিক বিল্ডিংয়ের এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। তারপর এই যে আমাদের কন্ডল মালিক মেডিকেল কলেজ, আজকে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে প্ল্যান করা হয়েছে। এবং যেটা বলতেছিলাম, এটা আমাদের হাসপাতালের সাথে আমাদের একাডেমিকের সংস্পর্শ রয়েছে একটা সুন্দর ব্রিজের মাধ্যমে। এর মাধ্যমেই আমাদের স্টুডেন্টের যত স্বপ্ন আছে একটা একাডেমিক থেকে ডাক্তার হওয়ার যে পথ পরিক্রমা, সেটা হচ্ছে যে কীভাবে পার হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এই ব্রিজটা। এই ব্রিজটা দিয়ে আমরা হচ্ছে মোটামুটি আর কি যেতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি বয়েজ হোস্টেলে, বয়েজ হোস্টেলে গিয়ে আমাদের আজকে কার্যক্রম শেষ হবে। বন্ধুরা বলেছিলাম পাখিরা ডাকছে, অনেক সুন্দর সুন্দর আবহাওয়া আজকে বিরাজ করতেছে এবং আবহাওয়াটা অনেক জোস, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা আমাদের বয়েজ হোস্টেল, বয়েজ হোস্টেল অনেক ভালো এবং অনেক সুন্দরভাবে আমরা থাকি। তারপরে এই পাশে আরও কিছু রয়েছে, একটা জিনিস দেখাই, এটা আমাদের হচ্ছে বলা যায় এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, পিছনে অডিটোরিয়াম রয়েছে আর পিছনে আরও কিছু কার্যক্রম রয়েছে, সুন্দর সুন্দর কার্যক্রম হচ্ছে এবং পিছনে একটা সুন্দর এনভায়রনমেন্টও আছে। দেখেন যেমন এখানে পিছনে এটা হচ্ছে বিভিন্ন আমাদের সেন্ট্রাল জিম হতে পারে বা আরও কিছু কাজ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মেইন অডিটোরিয়াম, অডিটোরিয়ামের কাজ প্রায় শেষ, তারপরে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো সব এখানে করতে পারবো। আমাদের বয়েজ হোস্টেল পিছনে যত কিছু আছে এগুলো দেখতে পাচ্ছি।